ট্রাফিক পক্ষ উপলক্ষে সিলেট শহরের সড়কে শৃঙ্খলা ফেরাতে লাইসেন্সবিহীন চালক ও গাড়ির বিরুদ্ধে অভিযান চলছে। 16 জুন থেকে শুরু হওয়া এই কার্যক্রম 30 জুন পর্যন্ত চালাবে সিলেট মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে চালকরা হয়রানির অভিযোগ করলেও ট্রাফিক বিভাগ জানায় নিয়ম মেনেই অভিযান চালানো হচ্ছে। সিলেট থেকে আবু বকর আলমিনের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন শ্যামানন্দ শ্যামল। সিলেট নগর জুড়ে ট্রাফিক আইন মানা ও ফিটনেসবিহীন গাড়ি না চালানোর জন্য মাইকিং করছে এসএমপির ট্রাফিক বিভাগ। বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করছে তারা। সার্কিট হাউস থেকে আম্বরখানা পয়েন্ট পর্যন্ত রাস্তায় অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধেও চলছে আইনানুক কার্যক্রম। প্রতিদিনই মোটর বাইক, সিএনজি, অটোরিকশা আটক ও জরিমানা করছে পুলিশের 12টি টিম। সকলে আমাদের বন্ধু, সকলে আমাদের ভাই। কাউকে হয়রানি করার বিন্দুমাত্র উদ্দেশ্য আমাদের নাই। আমরা শুধুমাত্র সড়ক পরিবহন আইন 2018 এটাই শুধু আমরা বাস্তবায়ন করতে চাই। তবে কিছু কিছু ক্ষেত্রে অনিয়ম ও হয়রানির অভিযোগ করছে যানবাহন চালকরা। আমার গাড়ি সব খাগুজ আছে, জাস্ট আমার সাইলেন্সারও হালকা একটু ফল্ট হয়েছে, যাতে হালকা একটু সাউন্ড করে। আমার গাড়ি রেকার করা হয়েছে, ওকে ফাইন রেকার ফাইনের মামলা হয়েছে গিয়ে 1200 টাকা। আমরা কাগজ ঠিক আছে, সবটা ঠিক আছে, ইভেন সামান্য যদি একটা 19-20 থাকে তখন আমি খুঁজি যে আমি কাগজটা দেখাই না আপনার। তারা ও সুযোগটা আমরা দিরা না। যদি ওরা বুথ আরও 2-3টা বাড়ায় তাহলে মামলাটা একটু বাঙ্গাইতে সহজ হবে এবং সামাজিক দূরত্বটা বজায় হবে। প্রত্যেক বছরই যদি ট্রাফিক সপ্তাহে অবশ্যই অনিয়মটা এবং যানজটটা কমে আসবে, একসময় এটা থাকবে না। পুলিশের দাবি, কোনো ধরনের হয়রানি করা হচ্ছে না, এটি নিয়ম মাফিক কার্যক্রম। আমাদের এই সড়ক পরিবহন আইন বাস্তবায়নের লক্ষ্য নিয়েই আমরা ট্রাফিক পক্ষ June 2021 পালন করতেছি। বর্তমানে প্রায় আমাদের প্রায় 3000 মতো আমরা মামলা রুজু হয়েছে আর প্রায় 1000 মতো গাড়ি আমাদের আটক করা হয়েছে। বিভিন্ন ধরনের 1000 গাড়ি আটক করা হয়েছে। নগরী যানজট মুক্ত ও সড়কে শৃঙ্খলা ফেরাতে পুলিশকে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন সচেতন মহল। আবু বকর আল আমিন, SATV, সিলেট। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন SATV-র ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও SATV-র বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd তে। SATV সাথে আছি সবসময়।